147তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এডিডি এর বৈঠকে এদিন 37টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা হয়। বিষয়গুলির মধ্যে অন্যতম আসানসোলের গির্জামোড়ের হকার্স মার্কেটকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অর্থাৎ এডিডি এর 147তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে এদিন আসানসোলের নবনির্বাচিত মেয়র বিধান উপাধ্যায় ও দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়কে বিশেষভাবে স্বাগত জানানো হয়। বৈঠকে এদিন 37টি বিষয়ের উপর আলোচনা হয়। এডিডি এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে হওয়া এই বৈঠকে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন ইসিএল, ডিএসপি বা দুর্গাপুর ইস্পাত কারখানার প্রতিনিধি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ও আড্ডার সিইও নীতিন সিংহানিয়া। বৈঠক শেষে এদিন তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, মোট 37টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এদিন আলোচনা হয়েছে। সেগুলির মধ্যেই অন্যতম দুর্গাপুরের বুনফুল সরণী এবং অম্বুজা সরণী সংস্কারের জন্য 6 কোটি টাকার ডিপিআর পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে বলে তিনি জানান। তিনি বলেন, তার জন্য অনুমোদন পাওয়া গেলেই টেন্ডার করা হবে। আমাদের 147তম বোর্ড মিটিং হলো এডিডি এর, এবং প্রথমে আমাদের যিনি প্রথম মহানগরী হয়েছেন আসানসোলের শ্রী বিধান উপাধ্যায় এবং দুর্গাপুরের নতুন মহানগরী হয়েছেন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, আমাদের বোর্ডের তরফ থেকে তাকে আমরা সাদর আহ্বান জানালাম, সম্মানসূচক জানালাম, তাদেরকে সম্মানিত করলাম। ডিএসপির প্রতিনিধি ছিলেন, পুলিশের প্রতিনিধি ছিলেন, ইসিএল এর প্রতিনিধি ছিলেন। আমাদের প্রায় 37টা এজেন্ডা আমরা প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা খুব মানে ডিসকাশন করে আমরা ম্যাটারগুলো পাস করলাম। কিছু কিছু আমরা উপরে যেগুলো পাঠাবার সেগুলো পাঠলাম। তার মধ্যে মুখ্য যেটা হচ্ছে, দুর্গাপুরে দুটো বড় রাস্তা আছে, একটা হচ্ছে বনফুল সরণী আর একটা হচ্ছে আপনার অম্বুজা সরণী আর কি। তো আমরা তাদেরকে বোর্ডকে রিপোর্ট করলাম আমরা যে দুটো রাস্তায় প্রায় 5-6 কোটি টাকা করে আমরা তার ডিপিআর তৈরি করে তার সাইন টেস্ট করে সমস্ত রিপোর্ট আমরা কলকাতায় পাঠিয়ে দিয়েছি, এবং বর্তমানে আজকের দিনে এটা ফাইন্যান্স সেক্রেটারির কাছে পড়ে আছে এবং সিও সাহেব রেগুলার ওটা মনিটরিং করছে, এবং আমরা বিশ্বাস করছি আগামী 10-15 দিনের মধ্যে ওইটা আমাদের ওখান থেকে স্যাংশন হয়ে চলে আসবে, এবং যে মুহূর্তে আসবে সে মুহূর্তে আমরা টেন্ডার প্রসেসে চলে যাবো। ন্যাচারালি 6 কোটি টাকার ব্যাপার, প্রচুর টাকার ব্যাপার, ন্যাচারালি এটা একটা প্রসেস করতে টাইম লাগে। তাপসবাবু বলেন, আসানসোল পুর নিগমের মেয়র অনুরোধ করেছিলেন আসানসোলে জিটি রোডের গির্জামোড়ের কাছে যে হকার্স মার্কেট রয়েছে সেটিকে 2তলা বা 3তলা করার জন্য। সেই অনুরোধ মেনে এডিডি এ সেই কাজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বৈঠকে। সিদ্ধান্ত নিয়েছি আমরা, জেলা মেয়র স্যার রিকোয়েস্ট করলেন যে আসানসোলের গির্জামোড়ের যে মার্কেটটা আছে সেটা 2 স্টোরির বা 3 স্টোরির অ্যাজ পার আপনার সয়েল যেটা পারমিট করবে, সয়েল টেস্টের রিপোর্ট যেটা পারমিট করবে সেটা এডিডি এ করে দেবে, আমরা বলেছি আজকে মিটিংয়ে। এবং তার যে রেভিনিউটা পরবর্তীকালে আসবে তার রেভিনিউ এএমসি 50% এডিডি এর কাছে জমা করবে। এই সিদ্ধান্তগুলো আজকে আমরা নিয়েছি কর্পোরেশনের সঙ্গে একসঙ্গে যৌথ হবে কাজ করার জন্য আসানসোল দুর্গাপুর এই মিলে আর কি। আরও প্রচুর ছোটোখাটো ইস্যু ছিল সেসব আপনি বৈঠকে এদিন আসানসোল ও দুর্গাপুর পুর এলাকার শিল্পপতিদের নানা সমস্যা নিয়েও আলোচনা করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাপসবাবু এদিন জানান, শিল্পপতি বা ব্যবসায়ীদের এবার হয়রানি বন্ধ হবে। স্বভাবতই এডিডি এর এই সিদ্ধান্তে খুশি শিল্পমহল এবং বণিক সভাগুলিও। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट, संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा। मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। स्वस्थ, उज्जवल देह, सठीक पुष्टि,